কি সমস্যা কি আপনার? আপনি কেন আমাকে বিরক্ত করতেছেন? দেখুন, অযথা কোনো সিন ক্রিয়েট করবেন না বলে দিলাম। আমি তোমার কেমনে বুঝাই, তোমাকে আমার খুব ভালো লাগে। আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। হ্যাঁ, আমার সত্যিই অনেক সাহস। এই সাহসটা না আমি তোমার সাথে দেখাতে চাই না। ভালোবাসার মানুষের সাথে না জোর জবরদস্তি চলে না। আপনি ভালোবাসা কি বোঝেন? হ্যাঁ, আপনি আসলে ভালোবাসার কিছু বোঝেন? আপনি তো বোঝেন কিভাবে গুন্ডামি মাস্তানি করবেন। আপনাকে এলাকার সবাই খারাপ মানুষ হিসেবে চেনে, সবাই দেখলে আপনাকে ভয় পায়। আর আপনি ভালোবাসলেই হবে, আমি আপনাকে ভালোবাসতে পারবো কখনো? নিজেকে বদলে ফেলো, বিশ্বাস করো, তোমার জন্য আমি সব করতে পারবো, সব। তারপরেও কোনো লাভ নেই, আমি কখনো কোনোদিনও আপনার হইতে পারবো না। আমি কেন পাবো না? তুমি চাইলেই তো পাবো। তুমি বুঝতেছো না, আমার জীবনে তোমাকে খুব দরকার তানিশা। আর তুমি যদি নাও চাও না, আমি তোমাকে আমার করে নিবই। তাই না? চ্যালেঞ্জ নিতেছেন আপনি আমার সাথে? দেখেন, টাকা পয়সা দিয়ে আপনি অনেক কিছু পাবেন, কিন্তু এই তানিশার মন পাবেন না কখনো। আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আমি সেই মানুষটাকে ভালোবাসবো যে আসলে ভালো মানুষ, যে আসলে আমার যোগ্য। এই এলাকার মধ্যে না সেই যোগ্য ছেলে একটাই। সেই যোগ্য ছেলেটা না শুধুমাত্র আমি, রাফি। মোটেই না, এত সহজ সব কিছু এত সহজ না। দয়া করে আর কোনোদিন আপনি আমার পিছনে পিছনে আসবেন না, ইভেন আপনি আমার সামনেও আসবেন না, কথাটা যেন মনে থাকবে। দুনিয়ার কথা ভুলে যাই, আমি তোমার চোখে তাকালে সাদা কালো এই জীবনে, তুমি কি যে রং মাখালে। আশ্চর্য পাগল না? আপনি তো ফোন নিয়ে ব্যস্ত ছিলেন, ডিস্টার্ব করার সাহস পাই নাই ভাই। আর তোর কি হচ্ছে? হ্যাঁ, তুই আমার মনে করিস নাকি ভাই? আসলে আমি তো জানি আপনার যদি ক্ষুধা লাগে পেটের ভিতরে অটো সাইরেন বাজে, তাই আসলে কই নাই। আর ক্ষুধা লাগলে আপনি নিজেই খায়া নেবেন, তাই না? আমার মনটা কি চাইতেছে জানোস? কি ভাই? মনটা চাইতেছে তোকে যদি ঝুলায় পিড়ে দিতে পারতাম তাহলে আমার মনটা শান্তি হইতো। বলে গেছে, আর হইব না ভাই। আর হইব না? তাড়াতাড়ি চল, রাস্তা গিয়ে দেবো, বৃষ্টি হইতেছে। আয় ভাই, নাস্তা কি বড় হোটেল থেকে খাইবেন না আশেপাশে কোনো দোকান থেকে? আমরা সাইরা লাইবেন। তোর কাছে কি মনে হয়? না মানে দেরি হয়ে গেছে। এই বেটা ফালতু কথা কসকে ভাই, ফুটপাতের থেকে নাস্তা করবো তাইলে ভাইয়ের ওয়েট থাকবো বেটা। এই বেটা, এই এখানে কি কথাটা তোরা কইতেছস ভাই? যখন হোটেলে যাইবো নাস্তা করতে তখন রাস্তাটা জাস্ট কাঁপবো, বুঝোস নাই? জাস্ট কাঁপবো। আর তোরা কি জানোস না ভাই, যখন হোটেলে যায় আশেপাশের সব লোকজন তো বাইরে সালাম দেওয়ানোর লেগে খারা থাকে বেটা। এটা কি আজকে কাহিনী? এটা প্রতিদিনকার ঘটনা। ওই বেটা মিঠুই না, তুই তো উত্তেজিত হইতেছিস কে? উত্তেজিত অরে কিছু নাই তো এখানে। আর বাপ ফিরে তুই ডর দিতেছিস কেন লেগে? উই তো এমনি ডরায় ওরে বুঝায় কবে। আর ভাই, আপনি যখন রাস্তা দিয়ে যাইবেন এই রাস্তা তো আপনার হয়ে যাবো, আপনার লগে থেকে আপনার ছাগল মনে করলে তো চলবো না। আর আপনি ছাগল হইলেও আপনার মনে করতে পারবো এটা বাঘ, ঠিক আছে? কারণ আপনি হবো বড় ভাই। ওই কাছে অট্টা বাদ দে, তোর কাছে আমার কি মনে হয় ভাই? ছাগল
না না ভাই, বাক 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 ভাই, বাক বাক মনে হয় ভাই, বাক বাক ভাই, অতি উত্তেজনায় বইলে ফেলাইছে ভাই। ওই চুপ কর, ওরে বান ভাই, ওরে বান যা, তুই যা সামনে ভাই, আয় বাক মনে হয় ভাই, বাক মনে হয় বান ভাই, বাক মনে হয় তো তোর বাক তোর ভাই করতে দে দে ভাই, আমার ক্ষুধা লাগছে কিন্তু ভাই, তোর আখিরি খাওন খাওমো ইচ্ছা মতন খাওমো তোরে, আপনার ক্ষুধা লাগছে না ভাই, আমারও লাগছে, আমি তো নাস্তা খেতে যেতেছি, আমার বাক মনে তুই না খাই থাকবি, ওই আয় ভাই। ভাই উত্তেজনায় একটা কথা কইছি যে এমনি কেউ বাইন্ধা রয়ে যায়, সকাল থেকে শুকাই রে কোথাও হচ্ছে, কাকা তাইলে খোলা যাইতো না, আমি পারবো না বাবা, আসি, আসসালাম আলাইকুম কাকা, আমার ওস্তাদ হয় কোনো সমস্যা নাই তো কাকা, কাকা দূর মেয়েদিকে আন না, বুঝেন না রাখতেছি, বান্ধনটা কুইলা দিয়ে যান, রাফি ভাই আটকায় রাখছে, একদম ফাটাফাটি মজা আছে না ভাই, ভালো লাগছে তো, ভালো লাগছে স্যার, আর কিছু লাগবে না, বিলটা কি নিয়ে আসবো, তোর তো সাহস কম না ভাইয়ের কাছে বিল চাস, যাই এখান থেকে, সাহস কত করতে করতে যাহেরি বুঝি না, রাফিরে কি চিনে না রে, তাই তো ভাই, ভাই মিঠুন তো খায় নাই, মিঠুন খায় নাই, এই কথা তুই আমার এখন কি দিস কে, ওই বাপি যা, মিঠুন এলে ওসমানের চায়ের দোকানে আবি, আমরা শেষ করে চায়ের দোকানে গেছি, যা তাড়াতাড়ি যা, আপনারা যদি বিলটা না দেন আমি মালিককে কিভাবে বোঝাবো, আমি তো চাকরি করি এখানে, নতুন আইসো চিনো না, আমি রাফি, আমার নামটাই কিন্তু কাফি, ফার্স্ট টাইম লেব হইছো না, তোমার মালিক পাওয়ার জন্য গিয়ে জিগা ওই রাফিকে, যাও মুটটা আমার নষ্ট করে দিয়েছে, একটু আরামে খামো না, তোকে খাওয়া হয়েছে, চল কিরে ওসমান, কি খবর, কেমন আছোস, এই তো ভাই আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসে ভালো আছি, তবে ভাই আজকে আপনার আসতে এত দেরি হইলো কেন, আরে একটা দুনিয়ার কাজ থাকে, একটা কাজের মধ্যে আটকে গেছিলাম, তার উপর হইতেছে আবার নাস্তা খাইতে গেছিলাম, ওই নাস্তা করতে গিয়ে তো আরো বেশি লেট হয়ে গেছে, ও ভাই আমি আরো ভাবতেছি ভাই আল্লাহ 30টা দিন আমার দোকানে চা খাইতে আসে, আজকে কেন আসতেছে না, আমি আরো ভাবলাম ভাই খারাপ কিছু হইছে নাকি, ভাই ভাই খারাপ কিছু হইব কে, ভাই কি খারাপ মানুষ নাকি, হ্যাঁ ভাই ওইটাই, ভাই তো সামগ্রী এলাকার গর্ব গর্ব, ভাই এখন বলেন আপনার লেগে কি চা বানাবো, তোর দোকানে তো আহি ওই স্পেশাল চা খাওয়ানোর লেগে, ওই স্পেশাল চাটা দে ভাই, তাহলে যে ওসমানের হাতে বানানো স্পেশাল চা দিতাছি, একবার খেলার মুখ ফিরাইতে পারবেন না, কিরে তুই বই গেলি কে, তোর বই তো গেছি, হ্যাঁ ব তোর লাগে এই জায়গাটা রাখছি আমি, জানালা কত তুই, হ্যাঁ
ভাই এইলন ভাই চারা একটু খায়া বলেন কেমন আছে? কমছে না? কি করবো কি ব্যাপার? আপনি আমার পথ আটকালেন কেন? তোমাকে দেখার জন্য আর কিছু কথা বলার জন্য বেবি। বেবি? হুম বেবি। মানে কোন দিক দিয়ে মনে হলো যে আমি আপনার বেবি? মানে আমাকে কি ছোট বেবি মনে হইতেছে? মানে আমি কি বাচ্চা? আরে না না না, তুমি বাচ্চা হতে যাবা কেন? আসলে আমি তোমাকে আমার বেবি বস। মানে দেখো আমি তো ঘুরে পেঁচায় কথা বলতে পারি না, আমি যা বলি একদম ডিরেক্টলি বলে দিই। তোমার আমার ভালো লাগছে? হো, একজনকে ভালো লাগলে রাস্তায় তার পথ আটকিয়ে তারপর বখাটে ছেলেদের মতো বলতে হবে তোমার আমার ভালো লাগছে, এটা বলার অধিকার নেই আপনার। অবশ্যই আছে, এই অধিকার অবশ্যই আছে। ভাই যখন আপনাকে একবার পছন্দ করে ফেলছে তার মানে আপনার প্রতি সকল অধিকার কিন্তু ভাইয়ের আছে, আর আমরাও সেটা মাইনে নিছি। তাই আজকে থেকে আপনি আমাদের ভাবি। সে তো রাস্তায় রাস্তায় মাস্তানি করে বেড়ায়, বখাটের ছেলেদের মতো মেয়েদেরকে ইফটিজিং করে বেড়ায়, আর তার সাথে থেকে থেকে তোমরা এক একটা বেয়াদব হয়ে গেছো। আরে তুমি রাইগা যেতেছো কেন? কিন্তু তুমি জানো তুমি রাইগা গেলে তোমার আর অনেক বেশি কিউট লাগে। দেখেন আপনি এত কথা না বলে আমাকে যেতে দেন, পথ ছাড়েন। অবশ্যই আমি তোমাকে যেতে দিব, কিন্তু আমার কথা শেষ হওয়ার পর। বলেন। শোনো, এই এলাকায় অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আছে যারা আমার পেছনে ঘুরে আমার সাথে প্রেম করতে চায়, কিন্তু আমি কাউকে পাত্তা দেই না। কেন? কারণ ভাইয়ের আলাদা একটা ওয়েট আছে। ভাই হইতাছে এই এলাকার সবচেয়ে হ্যাপি ওয়েটের একটা ছেলে। হই থাম, বেশি কথা কইছ না, বেশি কথা কইলে আবার নিতে পারবো না। শোনো তানিশা, এলাকার অনেক সুন্দরী মেয়ে আমার পেছনে ঘুরে আমার সাথে প্রেম করতে চায়, আমার জন্য অপেক্ষা করে, কিন্তু আমি কাউকে পাত্তা দেই না। চাপা বাজে একটা। আরে ভাই আমি চাপা মারতেছি না, আমি তোমার কেমনে বুঝাবো? বিশ্বাস করো তোমার এই হাসিটা দেখলে না একদম আমার কলিজাটার মধ্যে এসে লাগে। আর তুমি যখন কথা বলো মনটা চায় সারাটা দিন আমি তোমার দিকে তাকিয়ে থাকি, তোমার মুখের দিকে তাকিয়ে থাকি। এই যে মিস্টার, শুনেন, এত যে নিজেকে হেভি ওয়েটের ছেলে দাবি করছেন তার আগে নিজেকে মানুষ বানান। অমানুষের মতো কাজকর্ম করলে ওয়েট বাড়ে না, বরং ওয়েট কমে। আপনি যেসব কাজকর্ম করছেন, রাস্তাঘাটে মেয়েদেরকে ইফটিজিং করছেন, বখাটেপনা করছেন, এগুলোতে কি প্রমাণ হয় জানেন? এই এলাকার সবচেয়ে জিরো ওয়েটের ছেলে হচ্ছেন আপনি। আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি আশপাশের সবাইকে জিজ্ঞেস করেন। হুম, পেয়াদ থাকার কখন আপনি আমার সামনে আসবেন না। ভাই ওই মাই আপনার একটা জিরো ওয়েটের পোলাক হয়ে গেল, এটা কিন্তু আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি, ইভেন আমরা কেউ মানতে পারতেছি না। হ্যাঁ ভাই, এটা কিন্তু চরম লেভেলের অপমান ভাই। আপনি খালি কোন ওই মায়ের আগে তুলে নিয়ে আসি ভাই। ওই মেয়ে না ক ভাবি, ক ভাবি, 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 ওরে তুই লানতে দেব না, তোর ভাই ভালোবাসা ওর মন জয় করব। ঘন্টাটা আবার আইসে, একটু আগে মাগনা খাই গেল, এখন দলবল লয়ে আইসে আবার নতুন করে ধান্দা করতে। হুম, কি আর করা যাবে, জোর যার মূল লোকটার। মাঝে মাঝে মন চায় জুতা পেটা করে বার করে দিতে। তুমি থাকো, দেখি ওকে কীভাবে ম্যানেজ করা যায়। ভাই আমরা না খাইয়া গেলাম আবার এখানে কেন? আবার এখানে কেন? তখনকে আমি আইছিলাম ভাই, আমার খাওয়াইতে আবার আইছে। ভাই তোরে আল্লাহ কসম লাগে, তোর উত্তেজনাটা থামা, সব কথার মাঝখান দিয়ে ঢুকতে হয় কেন বুঝলাম না। ওই কি ব্যাপার? আমাকে বাপ্পি কই? বাপ্পি আমার কইল, ওর একটা জরুরি কাজ আছে, এই কাজটা শেষে ওসমানের দোকানে থাকবো। ওসমানের দোকানে থাকবো, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার। কিছু লাগবে স্যার? লাঞ্চ করবেন?
ব্যবস্থা করি? না না, লাঞ্চের ব্যবস্থা করতে দেবো না। ওই আপনার নাম জানি কি? সাইফ হোসেন। সাইফ হোসেন? না সাইফ ভাই, আমরা লাঞ্চ করতে আসি নাই, এমনি ঘুরতে আসছি, চলে যাবো। স্যার আপনি চাইলে আপনার জন্য স্পেশালভাবে কিছু তৈরি করে দিই। না না না, স্পেশাল কোনো কিছু করতে দেবো না, চলে যাবো আমি, যান। কি মনে করে হোটেলে গেলেন, কিছু না খাই আবার চলে এলেন, বুঝলাম না বিষয়টা। আমি একটা জিনিস খেয়াল করছি ভাই, হোটেল থেকে বাইরে হওয়ার পর থেকে আপনার মুড জানি কেমন অফ হয়ে গেছে, কেমন জানি চুপ করে গেছেন, মানে কি হয়েছে ভাই? ওই তোরা বুঝোস নাই ভাই, ভাবির চিন্তা অস্থির হয়ে সময় বার করতেছে। ও আমি তো ভুলেই গেছিলাম ভাই, কোনো চিন্তা করেন না, আমি 100% গ্যারান্টি দিয়ে কইতে পারি, ভাবি আপনার হই হই। ওই থামবি তোরা, বেশি কথা কইছিস তোরা। ভাই তোর ভাই তোরা দোকান না তোমার আগে বাপ আইসা জমিদারের মত বসা মাগনা বয়ে থা চা খাওয়ার লাগা, গরিব মানুষ বইলে কিছু কইতে পারি না আজকে, সমস্যা নেই আল্লাহ তো আছে ভাই, ঠিকই দেখতেছে চাপ পড়বে। ভাই এই যে এলন ভাই আপনাকে চা রেডি। ভাই বাইরে আগে ভাই, সাথে আর কিছু লাগলে বইলেন। হ্যাঁ এলো কাপটলো। ওসমান টাকাটা রাখ। ভাই আপনি এটা কি কইতাছেন ভাই? ভাই আপনার কাছ থেকে আমি টাকা রাখতে পারবো না ভাই, আপনি হইতেছেন ভাই এলাকার বড় ভাই, ভাই আপনার কাছ থেকে টাকাটা রাখলে ভাই বিষয়টা না কেমন দেখা যায় ভাই, ভাই আপনি শুধু ভাই এই ওসমান একটু মনে রাখেন ভাই। তোর কইছি টাকাটা রাখ। আরোহণ তোরা সবাই যা যা খাবি খায়া বাড়ির দিকে যা, আমি বাড়িতে যেতেছি। কি হইল এটা? এত ভালো মানুষ আছিল, টাকা পয়সা মান সম্মান কোনো কিছুর অভাব ছিল না, এই পোলারা সব ডুবাই দিল বুঝছেন, ঠিকই কইছেন। এই জায়গা ও জায়গায় বাকি বাকা খায়, দোকান মোকানে টাকা পয়সা চাইলে ধমক দেয়, পোলাপানের মাইট দূর করে, ছেলেটা ভাই বাদান্য হয়ে গেছে একেবারে, ঠিকই একেবারে মা বাপে মান ইজ্জত সব ডুবাইল। তার মানে সবাই আমারে ভাই ভাই বলে, সালাম দেয়, সম্মান করে, এ সবই আমারে খুশি করার জন্য। সবাই আমারে ভয় পাই বলে সম্মান করে, কিন্তু মন থেকে কেউ আমার সম্মান করে না। সত্যিকার সম্মান পাওয়ার যোগ্যকে আমি না তাহলে? এমন বই আছে গে, বুঝলাম আইসো। আপনার এমন দেখতেছে কেন, আপনার কি মন খারাপ? কই না, আমার মন খারাপ না। হন আমি তোকে কিছু কথা কইতেছি। কোন ভাই কোন? দেখ সবাই আমারে দেখলে ভয় পায়, আমার দেখলে সালাম দেয়, কিন্তু আমার কাছে কি মনে হয় জানোস, সবাই আমারে মন থেকে সম্মান করে না, সেই সম্মান পাওয়ার যোগ্য আমি না। ভাই এটা কোনো কথা কইলেন আপনি, আপনি যদি সম্মান না পান এই এলাকায় এমন কে আছে যে সম্মান পাইব? আসলে আর কম তো আপনি মিঠুন, সব সম্মান তো সম্মান না রে ভাই, এটা ও আমারে বুঝাইতেছে। ভাই
কার কথা কইতেছেন? কার কথা কইতেছি তুই বুঝছ না? হ্যাঁ তোকে ভাবি তানিশা ভাই, ভাবির লাগে দেয়া হইলো মাত্র কয়দিন, সে আপনার চোখ খুললো কেমনে? তাইলে কত বছর আপনি অন্ধ ছিলেন? হ, আমার কাছে মনে হয় আমি অন্ধই আছিলাম, নাহলে এতদিন ধৈরা আমি বুঝতেই পারতেছিলাম না কি আমার মন থেকে সম্মান করতেছে কি আমার মন থেকে সম্মান করতেছে না। কিন্তু ও কিন্তু একবার দেখে আমার কয়া ফেলাইছে যে আমি হেভি ওয়েটের ছেলে না, আমি জিরো ওয়েটের ছেলে। ভাই ভাবি আপনারে তার পথের থেকে সরানোর জন্যে, আপনারে অপমান করার জন্য এইসব বলছে, এইসব সত্যি না ভাই। এইসবই সত্যি যেটা আমি এত বছরে বুঝতে পারিনি, কিন্তু ও আমার একবার দেখা এটা বুঝাইয়া ফেলাইছে। আমার ওরা দরকার রে। কি বলতেছেন ভাই, মানে বুঝলাম না, দরকার আছে মানে? দেখ আমার জীবনে তানিশারে অনেক দরকার, আমার প্রত্যেকটা স্টেপে আমি কি করতেছি না করতেছি, আমি এই কাজটা উচিত করতেছি না উচিত করতেছি না, এটার জন্য হইলেও আমার তানিশারে দরকার, আমার ওর কাছে যাইতে। ভাই আপনি তো এখন সত্যি সত্যি প্রেমে পড়ে গেছেন ভাই। কি সমস্যা কি আপনার? আপনি কেন আমাকে বিরক্ত করতেছেন? দেখুন অযথা কোনো সিন ক্রিয়েট করবেন না বলে দিলাম। আমি তোমার কেমনে বুঝাই, তোমাকে আমার খুব ভালো লাগে। আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। হ্যাঁ আমার সত্যি অনেক সাহস, এই সাহসটা না আমি তোমার সাথে দেখাতে চাই না, ভালোবাসার মানুষের সাথে না জোর জবরদস্তি চলে না। আপনি ভালোবাসার কি বোঝেন? হ্যাঁ আপনি আসলে ভালোবাসার কিছু বোঝেন? আপনি তো বোঝেন কিভাবে গুন্ডামি মাস্তানি করবেন, আপনাকে এলাকার সবাই খারাপ মানুষ হিসেবে চেনে, সবাই দেখলে আপনাকে ভয় পায়, আর আপনি ভালোবাসলেই হবে, আমি আপনাকে ভালোবাসতে পারবো কখনো? নিজেকে বদলাই ফেলবো, বিশ্বাস করো তোমার জন্য আমি সব করতে পারবো সব। তারপরে কোনো লাভ নেই, আমি কখনো কোনোদিনও আপনার হইতে পারবো না। আমি কেন পাবো না? তুমি চাইলেই তো পাবো, তুমি বুঝতেছো না আমার জীবনে তোমাকে খুব দরকার তানিশা, আর তুমি যদি নাও চাও না আমি তোমাকে আমার করে নিবই। তাই না, চ্যালেঞ্জ নিতেছেন আপনি আমার সাথে? দেখেন টাকা পয়সা দিয়ে আপনি অনেক কিছু পাবেন, কিন্তু এই তানিশার মন পাবেন না কখনো। আমি আপনাকে ভালোবাসতে পারবো না, আমি সেই মানুষটাকে ভালোবাসবো যে আসলে ভালো মানুষ, যে আসলে আমার যোগ্য। এই এলাকার মধ্যে না সেই যোগ্য ছেলে একটাই, সেই যোগ্য ছেলেটা না শুধুমাত্র আমি, রাফি। মোটেই না, এত সহজ সব কিছু এত সহজ না। দয়া করে আর কোনোদিন আপনি আমার পিছনে পিছনে আসবেন না, ইভেন আপনি আমার সামনেও আসবেন না, কথাটা যেন মনে থাকে। তানিশা ভাই রে কি হয়েছে? ওই তোরা কত, আমার কি নাই, টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আছে, আর দশটা পোলার চেয়ে আমি কি কোনো দিক দিয়ে কম রে? হ্যাঁ ও আমার পছন্দ করে না কেন? ভাই ভাবি আপনার পরীক্ষা লইতেছে, পরীক্ষা পাশ করলেই ভাবি আপনার রইব। ওই কি এর পরীক্ষা, এসব পরীক্ষা দিতে আমার ভালো লাগে না। ভাই আমি কথা বলতে চাই, এই যে একটা মায়ের জন্য এরকম হাহাকার, এত আপনার, আপনি কেমন জানি হয়ে গেছেন ভাই, মানে আমি কি বুঝতেছি না এদিকে সেই আপনি? মিঠুন তানিশ না আমার পুরো এলোমেলো করে ফেলেছে, আমি একটা মুহূর্ত ওরা আমার মাথা থেকে ফলাইতে পারতেছি না। তানিশা দাঁড়াও, তুমি এইভাবে চলে আসলে কেন? আপনি আমার পিছনে পিছনে আসতেছেন কেন? আমি তো তোমার পিছনে পিছনে হাঁটতে চাই না বেবি, আমি তোমার হাতটা ধরে হাঁটতে চাই একসাথে। আপনি বুঝতে পারতেছেন না, আপনি যেটা চাইতেছেন না সেটা কোনোদিনও সম্ভব না। আমি তো এইটাই বুঝতেছি না কি জন্য সম্ভব না, সম্ভব না হলে সম্ভবটা করো না, আমি আমার খারাপ যা কিছু আছে আমি সব কিছু ছেড়ে দিব তোমার জন্য। আপনি আমার পিছনে পিছনে হাঁটা বন্ধ করেন, এটা আমার পছন্দ না, আমার পিছনে পিছনে আসবেন না। আমি তো তোমার পিছনে পিছনে আসবো না, কিন্তু তার আগে তুমি আমাকে বলো তুমি আমাকে ভালোবাসো। না তানিশা আমার কথাটা বোঝার চেষ্টা করো প্লিজ। কি বোঝার চেষ্টা করবো আমি? আপনি কেন আমার পিছনে পিছনে আসতেছেন? আপনি জানেন আপনার পিছনে পিছনে হাঁটা আমার পছন্দ না, তারপর কেন আসতেছেন বেহার মতো এতবার করে? আপনি বুঝেন না, আপনাকে যে আমি ভয় পাই, আপনাকে দেখলে আমার ভয় লাগে, আমি আপনার জন্য ঘুমাইতে পাই না ভয়ে। ঠিক আছে ফাইন, যাও তুমি, আমি পিছনে পিছনে। Thank you.
ভাই আমার মনে হয় ভাবির দিক দিয়ে কখনোই যাইব না, আজকে যাইবই না। কিন্তু আমার মনটা কইতেছে তোর ভাবি আইব আইব। তোরা কইছিলাম না তানিশা, তানি কিছু কথা আছে তানিশা, আমি একটা মুহূর্তের জন্য তোমার কোনোভাবে বলতে পারতেছি না। তুমি প্রথম যে আমার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিস যে মানুষ আমার সবাই ভয় পায়, কিন্তু কেউ মন থেকে আমার সম্মান করে না। তো সেটা কি আমি ভুল করছিলাম? না তুমি ভুল করনি, তুমি ঠিকটাই করছো। তুমি যে কথাগুলো বলছো, কথাগুলো বলার পরে আমি সেই জায়গায় গেছি, যাওয়ার পরে তোমার কথার সত্যতা আমি খুঁজে পেয়েছি। তারপর থেকে কি? তারপর থেকে আমার কাছে মনে হয়েছে আমি এতদিন যা কিছু করে এসেছি, এই বোকাটে পানা লাফাঙ্গা মানুষের দুনিয়ার কথা শুনেছি, মানুষের লাগে খারাপ ব্যবহার করছি, ক্ষমতার দাপট দেখাইছি, এটা আসলে আসল জীবন না। তা এখন কি মনে হইতেছে আপনার? এখন আমার কাছে মনে হইতেছে তুমি যদি আমার পাশে থাকো না আমি খুব ভালো একজন মানুষ হয়ে যাব। দেখেন এইসব নাটকীয় কথাবার্তা না আমার ভালো লাগতেছে না, চাইতে দাও। তানিশা আজকে তুমি আমার জবাব না দিয়ে যাইতে পারবা না, আমি তোমারে ভালোবাসি এটার অ্যান্সার দিয়া তারপর তুমি যাবা। আপনার পায়ে ধরি আপনি আমার একটু মুক্তি দেন, আপনি আমার একটু রেহাই দেন, আপনি এভাবে কেন অশান্তি করতেছেন আমার সাথে? আমি ভয় পাই আপনারে, আপনি আর কখনো আমার পিছে পিছে আইসেন না প্লিজ। তানিশা তোমার কোনো মুক্তি নাই, এই রাফি তোমারে ভালোবাসে, এই রাফির ভালোবাসার তোমার সম্মান দেখাইতে হইব, এছাড়া তোমার হাতে কোনো অপশন নাই। আপনি তো একটা অমানুষ, আপনি কি ভালো মানুষ? আর কোনো অমানুষরে জেনে শুনে আমি ভালোবাসতে পারবো না, এই পৃথিবীর কোনো মেয়ে এরকম একটা অমানুষকে ভালোবাসতে পারবে না, চাইবেও না। শোনেন, কান খুলে শুনে রাখেন, আপনি একটা অভদ্র, একটা বেয়াদব, এবং আপনার সাথে থাকা এই ছেলেগুলোকে আপনি বেয়াদব বানাইছেন, ওদের লাইফটা আপনি হেল্প করছেন। ওদের তো এখন পড়াশোনা করার কথা, ওরা এখানে কেন বখাটে বানা করতেছে কেন ওরা? আরেকটা কথা, যতই ভালোবাসেন না কেন আর যত আমারে ভালোবাসতে বলেন আমি কোনোদিন আপনারে ভালোবাসতে পারবো না। আর এর জন্য যদি এই গ্রাম ছেড়ে চলে যাইতে হয় আমার, আমি তাই যাবো, কোনো অসুবিধা নাই। ভাই চুপ, তোরা আগামীকালের থেকে সবাই কলেজে যাবি। ভাই আমরা না থাকলে আপনার সঙ্গ দেবো কেডা? আমরা কেমনে চলুম ভাই? আমরা একবার একা জমকা ভাই। আমার কথা মন, তোরা পড়ালেখা কর, ভালো রেজাল্ট কর, আমার মতো 100 রাফি তোরা পাবি, চাপ। ভাই ভাই মা, আপু 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 আপু, দেখ মা না কেমন যেন করতেছে। মা কি হয়েছে? মা 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 কখন কখন মাত্রই মা ওষুধ খেতে নিয়ে কেমন যেন ভালো। মা একটু পানি নিয়ে যা, একটু পানি নিয়ে যা।
ও আপনি, আপনাকে কি খুঁজছিলাম? বসুন প্লিজ। রোগী আপনার কে হয়? মা, আমার মনে হচ্ছে উনি দীর্ঘদিন যাবত রক্তশূন্যতায় ভুগছেন। কিন্তু এটা কি মারাত্মক কোনো সমস্যা? এটাকে মারাত্মক সমস্যা বলা যাবে না, কিন্তু যে কোনো সময় এটা মারাত্মক সমস্যায় উন্নীত হতে পারে। এখন কি করতে পারি? ওনার রক্তের গ্রুপ কি জানা আছে? জি, ও নেগেটিভ। ও নেগেটিভ, কিন্তু আমাদের হসপিটালে এখন ও নেগেটিভ ব্লাড নেই। আপনাকে খুব দ্রুত সময়ের মধ্যে অন্তত এক ব্যাগ হলেও ও নেগেটিভ ব্লাড জোগাড় করতে হবে। রোগীকে অতি সত্বর ব্লাড দিতে হবে। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। হ্যাঁ প্লিজ প্লিজ। নরিন, মায়ের দিক খেয়াল রাখ, আমি একটু রক্তের ব্যবস্থা করি। মার অবস্থা তো বেশি ভালো না। হ্যাঁ, মার কাছে রেখে আসছি, এখন ব্লাডের খবর যাচ্ছে, দোয়া করবেন মার জন্য। হ্যাঁ ঠিক আছে, চল। দোস্ত, আমি তো প্রবলেমে পড়ে গেছি। আরে কয়েকটা হাসপাতাল ট্রাই করছি, কোথাও ও নেগেটিভ ব্লাড নাই। ডক্টর বলছে ইমার্জেন্সি ব্লাড না দিতে পারলে মার সমস্যা হইতে পারে। আর ফেসবুকেও পোস্ট করছি, কোনো সাড়া শব্দ নাই। দোষ দেখ না একটু। হ্যাঁ ট্রাই করে দেখ। এভাবে না খেলে আপনি আরো বেশি অসুস্থ হয়ে যাবেন। অল্প অল্প করে খাইয়ে দিচ্ছি আপনাকে। তুমি এখানে কেন? আমার মা, ডক্টর বলেছিল মায়ের ইমার্জেন্সি ব্লাড লাগবে, এজন্য আমি বাইরে গিয়েছিলাম ব্লাড ম্যানেজ করতে। কিন্তু আপনি মাকে খাওয়াচ্ছেন, মাকে আপনি আগে থেকে চেনেন? না চিনতাম না, কিন্তু এখন যখন তুমি বললা তখন আমি বুঝতে পারলাম যে আন্টি তোমার মা। তোরা কি দুজন দুজনকে চিনিস নাকি? হ্যাঁ চিনি। ও খুব ভালো ছিল রে মা, ও যদি না আসতো তাহলে কি হতো জানি না। ও আমাকে ব্লাড দিয়েছে, এখন একটু সুস্থ ফিল করছি। কিন্তু মানে আপনি কি করে জানলেন যে আমার মায়ের ব্লাড লাগবে? আমি আসলে সকালবেলা নাস্তা খাওয়ার জন্য বেরোচ্ছিলাম, হঠাৎ করে তোমার ছুটি আসলো, এসে বললো একজন মায়ের ইমার্জেন্সি ব্লাড লাগবে, তাকে যদি দ্রুত ব্লাড না দেওয়া যায় তিনি বাঁচবে না। তাই আমি দেরি না করে সাথে সাথে হসপিটালে চলে আসি। সিস্টার, 111 নম্বর কেবিনে ব্লাড কি এসেছে? জি রে স্যার, এখন আসছে। এখনো আসেনি? ও মাই গড,
এই মুহূর্তে ব্লাডটা তো খুবই ইম্পর্টেন্ট। এক্সকিউজ মি, 111 নম্বর রুমে একজন মহিলা রোগী আছে, আমি তাকে ব্লাড দিতে আসছি। আপনি ব্লাড দেবেন? জি। আপনি রোগীর কে হন? আমি কেউ হই না, কিন্তু আমার ছোট ভাই ফোন দিল আমাকে যে ইমার্জেন্সি নাকি ব্লাড লাগবে, তাই আমি চলে আসলাম। আপনার ব্লাড গ্রুপ কি জানা আছে? জি আছে, নেগেটিভ। চলুন চলুন আমার সাথে। তারপর আন্টি আস্তে আস্তে একটু সুস্থ ফিল করলো, আন্টির কাছে ভালো লাগতে শুরু করলো। তখন ডক্টর বলল আন্টি কিছু খাইয়ে দিতে। তখন নরিন আন্টিকে খাইয়ে দিচ্ছিল, কিন্তু নরিন আন্টিকে কোনোভাবেই খাওয়াতে পারতেছিল না, তাই আমি আন্টিকে বলে আমি নিজেই খাওয়াই দিতেছি। আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নেই। ধন্যবাদের দরকার নেই। আচ্ছা, তমাল কি করে জানলো যে মায়ের শরীরে ব্লাড লাগবে? আসলে আমি যতটুকু জানি, ফয়সাল নামে একজনকে আপনি ফোন দিয়েছিলেন ব্লাডের জন্য, সেই ফয়সাল ভাই তমালকে ফোন দিয়েছিল, আর তমাল আমাকে এসে বলে, তাই আমি হসপিটালে চলে আসি। আমি তাহলে এখন আসি। আচ্ছা বাবা, আপনি নিজেদের খেয়াল রাখবেন। তুমিও তোমার দিকে খেয়াল রেখো। আসসালামু আলাইকুম। কথা বলি, আপনি কোনোদিনও ভাবেন না যে আপনার ভালোবাসা পাওয়ার জন্য আমি আন্টিকে ব্লাড দিতে আসছি। আমি একজন মাকে ব্লাড দিতে আসছি যিনি জীবন মরার সাথে লড়াই করতেছিল, একজন লাফাঙ্গা বকাটে মনুষ্যত্বহীন একটা ছেলে আপনার ভালোবাসা না পেতেই পারে, কিন্তু এমন একটা ছেলে একজন অপরিচিত মাকে কিন্তু বাঁচানোর জন্য এক নিমিষে ছুটে এসেছে। আসলে কি জানেন, ভালোবাসতে জানতে হয়, ভালোবাসলে অমানুষ মানুষ হয়ে যায়। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিলেন? সেটা আপনাকে কেন বলবি? সব কেনর তো উত্তর হয় না, তাই না? আপনি আপনি করে কেন বলতেছেন? আই এম সরি। সরি? সরি কেন? আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, যেটা করা আসলে আমার উচিত হয়নি। আমি কিছু মনে রাখিনি। আমাকেও? এখনই ছেড়ে চলে যেতে চাচ্ছি, তাহলে বাকি জীবনটা আমি কার হাত ধরে চলব? একজন অমানুষের হাত ধরে আছেন, এটা আপনার কাছে খারাপ লাগছে না? মানুষ বানিয়ে নিব, সমস্যা হবে না তো। আপনি কিন্তু ভুল পথে হাঁটতেছেন। ভুল পথে হাঁটতে হাঁটতেই তো মানুষ সঠিক পথের সন্ধান খুঁজে পায়।
আর যদি খুঁজে না পাই তাহলে আপনি আমাকে খুঁজে দেবেন? আমি আপনার সাথে সংসার করতে চাই, সারা জীবন আমি আপনার পাশে থাকতে চাই। তোমাকে পাগলের মতো ভালোবাসি। দুনিয়ার কথা ভুলে যাই, আমি তোমার চোখে তাকালে সাদা কালো এই জীবনে তুমি কি যে রং মাখা।